वेलकम बैक टू माय चैनल। आज हमें अपन के रान्ना करे देखाबो नबाबी पनीर। तार जन्य आगे जे जिनिसगुलो लागछे सेटा होच्छे आगे थेके अल्प भेजे रखा पनीर आर अल्प आर भेजे रखा बेरेस्ता। बेरेस्ता बनानोर जन्य पेंयाज कुची तेलेर मध्ये भेजे रखले होये जाय बेरेस्ता। आर लागछे पेंयाज बाटा, आदा रसुन बाटा, काश्मीरी लंकार गुड़ो सामान्य, गोटा गरम मसला, तेजपाता और एटा होच्छे दई, काजू बादाम और चार मगज सीड्स एकसाथे बेटे रखा। आर लागछे कसूरी मेथी। एबार आमी रान्नाटा स्टार्ट करछि। प्रथमे गैस जलाच्छि। রান্নাটা পুরোটাই হবে সাদা তেলে। তেল গরম হয়ে এলে তাতে আমি সব গরম মশলা একসাথে ফোড়ন দিই। এরপরে এটা আমি অ্যাড করছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অল্প একটু নাড়াচাড়া করে আমি এতে দেব আদা রসুনের পেস্ট দু চামচ মতন। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই রান্নাটা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে, পোলাওয়ের সাথেও ভালো লাগে। আদা রসুন বাটাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। এবার আমি এটাতে সামান্য পরিমাণ জল দিয়ে একটু কষিয়ে নেব। এটা কষা কষা হলে এই যেটা বাটাছি দই, চারমগজ আর কাজুর পেস্টটা এটাতে দিয়ে দেব। এর মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে পারেন, তাহলে গ্রেভিটা ভালো হবে। এবার এতে অ্যাড করব নুন এবং চিনি, স্বাদ মতো নুন এবং চিনি। এবার আমি পনির গুলো এর ভিতর দিয়ে দেব। পনির যেহেতু সেদ্ধ হতে টাইম লাগে না, এটা একটু ফুটে উঠলেই তার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। আর দেব সামান্য একটু কাশ্মীরি মেথি।
কাসুরি মেথি দেওয়ার সময় একটু ক্রাশ করে দেবেন। বাদশাহী পনির একদম রেডি। এবার আপনি এটাকে বলে সাজিয়ে সার্ভ করতে